হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এবং যারা আগামী দিনে বিভিন্ন সরকারি চাকরির জন্য এবং যারা মাস্টার ডিগ্রি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পড়তে হবে তাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছর নতুন বছরে নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন স্বপ্ন আমরা দেখি। আমরা পেছনের দিনগুলোকে ভুলে গিয়ে নতুন ভাবনায় আমরা ভাবিত হই, নতুন জোয়ারে আমরা ভাসি নতুন কিছু জীবনে করার জন্য। এবং আজকে আমি তোমাদের সামনে নতুন বছরের 2024 সালের আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে তোমাদের সাথে ছোট্ট একটি বক্তব্য তোমাদের সাথে রাখছি। তোমরা জানো যে প্রতিটি মানুষের জীবনে অনেক স্ট্রাগল থাকে এবং তোমাদের জীবনেও এরকম ছোটখাটো স্ট্রাগল, কারো জীবনে হয়তো আরও অনেক বেশি চ্যালেঞ্জেস তোমরা ফেস করেছো বা আগামী দিনে করবে। এবং এটাই ঘটনা যে যত সাকসেসফুল মানুষ আমরা জেনেছি, মানুষের জীবনী আমরা পড়েছি বা মনীষীদের কাহিনী আমরা শুনেছি, প্রত্যেক মনীষী বা যারা এস্টাবলিশ নিজেদের করেছেন, সেটা বিজ্ঞানেই হোক, সেটা কলা বিজ্ঞানেই হোক, সেটা কমার্সেই হোক, সেটা পলিটিক্সেই হোক, সেটা কোনো ধরনের চাকরি ক্ষেত্রেই হোক, কোনো ধরনের সার্ভিসেই হোক, সবাই কিন্তু একই জিনিস করেছেন, সেটা হলো ফেইলিয়ারের পরে কিন্তু থেমে থাকেননি, তারা কন্টিনিউ করে গেছেন এবং সেই সফলতার সন্ধানের পেছনে দৌড়াননি, সেই দুর্বলতাকে খুঁজে বের করেছেন, কোথায় উনি দুর্বল এবং কোথায় উনি ফেল হচ্ছেন সেইটাকে আইডেন্টিফাই করে উনি বারবার চেষ্টা করে গেছেন। আমরা দেখতে পাই যদি এপিজে আব্দুল কালাম, আমরা দেখতে পাই জগদীশচন্দ্র বোস, আমরা দেখতে পাই সেখানে বিজ্ঞানী ম্যান্ডেলের, তো সেখানে ওনারা কিন্তু বারবার পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কোথায় ওনারা আঁকে গেছেন, কোথায় দুর্বলতা। বা আমরা আজকে লাইটের নিচে পড়ি, এই লাইট যিনি আবিষ্কার করেছেন, হ্যাঁ, নিউটন, উনি কি উনিও কিন্তু অনেকবার ফেল করেছেন এইটা আবিষ্কার করার ক্ষেত্রে, কিন্তু এই দুর্বলতাগুলো উনি খুঁজে পেয়েছেন যে আমি এই রাস্তায় গেলে বেসিক্যালি দুর্বল হই। তো আমাদের যেটা জরুরি সেটা হলো আমাদের দুর্বল দিকগুলোকে আইডেন্টিফাই করা, এবং আমরা যদি সেই নিজের দুর্বল দিকগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং কনস্ট্রাকটিভ মাইন্ডসেট নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, ডেফিনেটলি তুমি একদিন না একদিন সাকসেস হবে। এবং তোমাদের সময়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেইটা খুবই বুদ্ধিমানের কাজ, এবং আলটিমেটলি যেহেতু আমাদের কোনো না কোনো কিছু করতে হবে, আমরা আমাদের একাডেমিক কাজকর্ম শেষ করে একাডেমিক পাঠ্যক্রম যেটা ডিগ্রি যেটা সেটা অর্জন করার পরে আমরা কোনো না কোনো রোজগারের সাথে যুক্ত হই, সেটা সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে। তো আগে থেকে প্ল্যান মাফিক যদি আমরা নিজেকে সেট করে নিই তাহলে ডেফিনেটলি কম সময়ে ভালো জায়গায় যেতে পারবে। তো আমরা আজকে তোমাদের সামনে এই নতুন বছরের ছোট্ট একটা বিষয় চাইছি যে আমাদের কোচিং সেন্টারের অধীনে যত ধরনের কোর্স আছে, সেটা মেডিকেল এন্ট্রান্স, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, কিংবা সেটা সিইউটি হোক, কলেজ বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা বিএড এন্ট্রান্স বা অন্যান্য বিটেক, এমটেক, এমবিএ, বিবিএ, এলএলএম, সমস্ত ধরনের এন্ট্রান্স পরীক্ষায় 50% আমরা ছাড় করলাম এবং তোমরা আগামী 10 তারিখ পর্যন্ত এই ছাড় তোমরা পাবে। এবং যারা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাও, ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে ত্রিপুরা সাব ইন্সপেক্টর, ডিপিএসসি, ট্যাট, ইউজি, ন্যাট বা অন্যান্য যে এক্সামগুলো আছে, ডিফেন্স, এসএসসি, আইবিপিএস, সিজিএল, সিএইচএসএল বা ব্যাংকিংয়ের যতগুলো এক্সাম আছে সবগুলো এক্সামে তোমরা আমাদের এই নতুন বছরের শুভেচ্ছা সাথে আমরা তোমাদের এই রেজুলেশনটা আমরা দিতে চাইছি যে আগামী 2024 সালে প্রথম দিন থেকেই, প্রথম সূর্যোদয়ের সাথে আমার কমিটমেন্ট থেকে আমাকে মাথা তুলে উঁচু করে বাঁচতে হবে, আমাকে স্বাধীনভাবে নিজে কিছু করতে হবে। এই ভূমিকা নিয়ে তোমরা যে যে ফিল্ডে আসো না কেন বা যেতে চাও না কেন, সেটা আগামী 2024 সালের 1 তারিখ থেকে তোমরা এই চিন্তাটা নিয়ে এগিয়ে যাবে এবং আমরা সবসময় তোমাদের পাশে আছি। তোমাদের আরও যদি ফি নিয়ে সমস্যা
সমস্যা থাকে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা আমাদের ফ্রি কিছু কোর্স আছে যেখানে আমরা সিলেক্ট করে থাকি বিপিএল বা ডিডাব্লিউডি ক্যান্ডিডেট, এলজিবিটি কিউ, তাদের থেকে আমরা ক্যান্ডিডেট নির্বাচন করে ফ্রিতে আমরা গাইডেন্স দিয়ে থাকি। সেটা মেনে যে কোনো এন্ট্রান্স হতে পারে, সেখানে গভর্নমেন্ট চাকরির জন্য হতে পারে, সেই জন্য আমরা করি। সেখানে তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা, তাদের যে মেধা, সেই ক্যাটাগরির উপর দাঁড়িয়ে এবং সেই মাপদণ্ডকে আমরা সামনে রেখে তাদেরকে আমরা সিলেকশন দিই বিনামূল্যে। সেখানে তাদেরকে কোচিং কোনো 6 মাস 1 বছরের কোর্স আমরা দিয়ে থাকি। তো তোমাদের মধ্যে যদি কেউ শুনে থাকো বা তোমাদের যদি আত্মীয় থাকে, তোমাদের যদি কেউ বন্ধু বান্ধব থাকে এরকম বিপিএল ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরি, এলজিবিটি কিউ আছে এবং আর্থিক অবস্থা খারাপ, তারা পড়তে পারে না, এরকম যদি থাকে আমাদের সেন্টারে পাঠাতে পারো, অ্যাপ্লাই করতে পারে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমরা ওইখানে তোমরা অ্যাপ্লাই করলে সেখানে বিনামূল্যে কোচিং করার সুযোগ সুবিধা পাবে। এবং আশা করি তোমরা সেই ডকুমেন্ট নিয়ে এগিয়ে যাবে এবং তোমাদের স্বপ্ন সফল করার জন্য শেষ পর্যন্ত তোমরা লড়াই করে যাবে। এইটুকু বলার ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভ রাত্রি। কোনটার মধ্যে আনসার, এখানে অপশন তুমি कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET UGPGBN SSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। বৃষ্টি হইতেছে নাকি? শিওর বাতাস হইলে আমরা বুঝি না বৃষ্টি হইতে পারে। হ্যাঁ, তাহলে এইটাও লজিক নাকি? বাতাস কিন্তু বৃষ্টি কোনো না কোনো জায়গাতে আইব, বাতাসে ধাক্কা দিয়ে মেঘটাতে সরায় নেয়। এই কারণে কোনো জায়গাতে বৃষ্টি হয় দেখবা, কোনো জায়গাতে বৃষ্টি হয় না, কারণ মেঘটা ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে বাতাসে, যার কারণে তোমার এটা হয় না আর কি। চলো কো।